ভালোবাসবো আমি জানি, আজ নাও কাল সেটাও জানি। চুটিয়ে প্রেম করছে কে বলছে আপনারে? কে বলেন তোমারে প্রথম দেখে আমি যেই পোলায় ভালো না বাসবো ওই হাওয়ায় তো বিনা বিচারে সিধা দোজকে যাইব। মানুষ মরে প্রাণীও মরে কিন্তু ভালোবাসা কোনোদিন মরে না। এবার সাকিব খান তার কথিত প্রেমিকা পূজা চেরিকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করছেন। প্রেমের গুঞ্জন ওঠার পর থেকেই লুকোচুরি খেলায় মেতেছেন সাকিব খান ও পূজা চেরি। বউ তো আমার না, পর্দাই আমার বউ না। তারা যেন ধরি মাছ না ছুঁই পানি, কেননা গত কয়েকদিন ধরে দুজনের প্রেম নিয়ে এত বাজে সমালোচনা হলেও বিষয়টি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই সাকিব পূজার। দেখি প্রেম বলে কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় ওটা ভালো লাগা। গায়ে হাওয়া লাগিয়ে বিন্দাস ঘুরছেন দুজন। এতদিন ধরে অপেক্ষায় ছিলেন একসঙ্গে যুক্তরাষ্ট্রে যাবেন সাকিব খান ও পূজা চেরি, সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দুজন। তবে হঠাৎ করেই নিজের পরিকল্পনা বদলাতে চাইছেন সাকিব খান। গুলোই সিনেমাতে সে এত অসাধারণ অ্যাক্টিং করেছে, আমি নিজেই প্রেমে পড়ে গেছি। জানা গেল পূজার সাথে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন না। বর্তমানে হাতে দুটি নতুন ছবির কাজ আছে সাকিব খানের, আর সেজন্যই নাকি তিনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন। এখন আসলেই কি সিনেমার কাজ নাকি পূজার সাথে প্রেমের গুঞ্জন ধামাচাপা দিতেই সাকিব যেতে চাইছেন না, সেটা এখনই বোঝা যাচ্ছে না। কেননা অপু বিশ্বাস বুবলির পর আবারও দেশের হিট নায়িকা পূজা চেরিকে নিয়ে সাকিবের এসব লীলা খেলা দেখে খেপেছেন মিডিয়া ব্যক্তিত্বরা। এভাবে চলতে থাকলে সাকিব খানকে যে কোনো সময় বয়কট করবেন তারা, আর তাই এবার খুব বুঝে শুনে পা ফেলছেন এই নায়ক।